ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আপনি জানতে চেয়েছেন মদিনায় আপনি যাবেন এবং সেখানে কিভাবে আপনি সালাম পেশ করবেন বা কি কি করণীয় রয়েছে সেই বিষয়ে আপনি জানতে চাচ্ছেন প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই কামনা করছি আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনায় আল্লাহ সুবহানাহু ওয়া ঘর মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের মসজিদ কে যিয়ারত করার তৌফিক এবং সুযোগ দান করে দিন আল্লাহ আমিন প্রথমেই একটি ভুলকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করবো তা হল যে আমাদের দেশ থেকে যে সকল মুসলিম ভাই ও বোনেরা যারা উমরা করার জন্য আসে বা অনেকেই এই নিয়ত করে আসেন যে আমরা নবীর কবর জিয়ারত করতে যাচ্ছি বা নবীর কবর জিয়ারত উমরা করব প্লাস নবীর কবর জিয়ারত করব এই কথাটি ভুল নবীর কবর জিয়ারত করার জন্য সফর করা ভ্রমণ করা এটা ইসলামী শরিয়াতের বৈধতা দেয় না বা এটা জায়জ নয় শুধু নবী নয় কোনো কবরের জন্যই ভ্রমণ করা বা সফর করা এটা ইসলাম বৈধতা দেয় না সোয়াবের উদ্দেশ্যে নেকির উদ্দেশ্যে সোয়াবের উদ্দেশ্যে শুধুমাত্র তিনটি স্থানে ভ্রমণ করা যাবে এমর মাল্লা রসুল সাল্লি সাল্লাম বলেছেন ইলা তিনটি স্থান ছাড়া কোথাও ভ্রমণ করা যাবে না সোয়াবের আশায় মসজিদ আর হারাম বলতে বা হাদা এবং আমার এই মসজিদ মানে আল্লাহ রসুল সাল আলী সালাম মসজিদ বা মদিনার মসজিদ ওয়াল মসজিদ আর জেরুজালেম অবস্থিত বা ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মকদিস যেটা মুসলিমদের সর্বপ্রথম কেবলা ছিল এই তিনটি স্থান ব্যতীত অন্য কোথাও সোয়াবের উদ্দেশ্যে ভ্রমণ করা যাবে না বা কেউ যদি বলে আমি রাসুলের কবর জিয়ারত করতে মদিনায় যাব এটাও ঠিক হবে না এটা সুন্নত বহির্ভূত একটি কাজ এখানে সোয়াব তো দূরে থাক তার গুণাও হতে পারে যেহেতু এটা সুন্নাত নয় বা এমনটি কেউ করেনি বা কোনো সাহাবিরা এমনটি করেননি যে যারা শাম দেশে ছিল বা অন্যান্য দেশে ছিল যে নবীর কবর করতে যাচ্ছে বা এটা সুন্নাত বা এমনটি কেউ করেনি তাহলে আপনি এই নিয়তটি করতে পারেন যে আপনি রাসুলের মসজিদে জিয়ারত করতে যাচ্ছেন বা মদিনার মসজিদে সালাত আদায় করতে যাচ্ছেন যেহেতু এই মসজিদে সালাত আদায় করার বিশেষ ফজিলত রয়েছে এবং সে সম্পর্কে আল্লাহ রসুল সাল্লিম বলেছেন হাদা খাই উম্মিন আল ফিসালাত ফিমা সিওয়া ইল্লাল মসজিদুল হারাম আমার এই মসজিদে এক রাকাত সালাত হাজার রাকাত সালাতের চাইতেও উত্তম বা হাজার রাকাত সালাতের সমপরিমাণ শুধুমাত্র মক্কার মসজিদ ব্যতীত তার মানে বোঝা যাচ্ছে যদি কেউ মদিনার মসজিদে এক রাকাত সালাত আদায় করে অন্য মসজিদে এক হাজার রাকাত সালাত আদায় করার সমপরিমাণ সোয়াব পাবে শুধুমাত্র মক্কা ব্যতীত মক্কার মধ্যে আরও বেশি সোয়াব যদিও বলে থাকে যে মদিনার মসজিদে পঞ্চাশ হাজার ভুল মদিনার মসজিদে এক রাকাত সালাত আদায় করলে এক হাজার রাকা সালাতের সোয়াব পাওয়া যায় এক্ষেত্রে আপনার নিয়ত থাকবে যে আপনি উমরা করতে যাচ্ছেন বা হজ করতে যাচ্ছেন এবং হজ বা উমরা করা শেষ হলে আপনি মদিনার মসজিদ জিয়ারত করবেন অথবা আপনি মদিনার মসজিদে প্রথম যেতে পারেন তাতেও কোনো সমস্যা নেই তা মদিনার মসজিদে যাওয়ার পর আপনি সেখানে দুরাকাত সালাত আদায় করবেন সর্বপ্রথম দুরাকাত সালাত আপনি চেষ্টা করবেন যে রওজাতে আদায় করা রওজা সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মা বেইনা বেইথি ওমেন বেট রিয়াদুল জেন্নাত আমার ঘর এবং যেটা মেম্বার খুদবার দেওয়ার যে জায়গা যেখানে আল্লাহ রসুল খুদবার দিতেন এই উভয়ের মাঝখানের জায়গাটুকু এটা জান্নাতের একটি টুকরা বা জান্নাতের একটি জমিন আপনি চেষ্টা করবেন সেই জায়গায় সালাত আদায় করতে যদি সেটা সম্ভব না হয় তাহলে যে কোনো মসজিদের যে কোনো জায়গায় আপনি সালাত আদায় করবেন সালাত আদায় করার পর আপনি আল্লাহ রসুলের কবর জিয়ারত করবেন কিন্তু আপনার মূল উদ্দেশ্য থাকবে সালাত আদায় করা মদিনায় সফর করার উদ্দেশ্য থাকবে যে নবীর মসজিদ জিয়ারত করা সেই মসজিদের সালাত আদায় করা নবীর কবর নয় এবং রাসুল সাল্লাহ আলী আসাল্লামের কবর যখন আপনি জিয়ারত করবেন তখন আপনি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামকে সালাম দিবেন কিভাবে সেটা সেটার এভাবে আপনি কবরের সামনে যখন যাবেন আসসালাম আলী খেয়া রসুল আল্লাহ রহমতুল্লাহ বারাকাত এভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে সালাম দিবেন এবং বলবেন ও আলা আলী খেয়া সাহাবি খা জি আল্লাহ রসুল আল্লাহ রসুলকে সালাম দিন এবং তার পরিবার পরিজন এবং তার সাহাবীদেরকে সকলকে উদ্দেশ্য করে এভাবে আপনি সেখানে সালাম দিবেন এবং এতটুকুই যথেষ্ট আপনি চাইলে সেখানে দোয়াও করতে পারেন দোয়া করতেন বলতে সেখানে আপনি এভাবে আন জজালিকা খায়রান জাল্লা রসুল আল্লাহ সুহান আপনার উম্মতের পক্ষ থেকে আপনাকে উত্তম প্রতিদান দান করুন এভাবে আপনি বলতে পারেন আশাদু আল কাকবাল্লাখ রিসাইল সাহত আল উম্মা এভাবে আপনি এতটুকু বলা যেতে পারে যে আমি এই সাক্ষ্য দিচ্ছি যে আপনি আপনার উপর যে অর্পিত আমানত ছিল আল্লা রসু ভায়নতালার পক্ষকে পক্ষ থেকে দিন প্রচার করা বা দিনকে আপনার উন্মতির নিকট বুঝিয়ে দেওয়া পৌঁছিয়ে দেওয়া সেটা আপনি যথাযথভাবে আদায় করেছেন এটা আমি সাক্ষ্য দিচ্ছি তো এইভাবে সেখানে বলা যেতে পারে এরপর আল্লাহ রসুল সাল্লু আলী হাসাল্লামের কবর সামনে এই কথাগুলো আপনি বলার পর কিছু দূর আগালেই আপনি সেখানে দেখতে পাবেন যে আবর রাহ আনহুর কবর রয়েছেন সেখানে আপনি আসসালামু আলী খেয়ে আবর সিদ্দিক রাহমতুল্লাহ বরাকাতভাবে আপনি সালাম দিবেন তারপর কিছু দূর আগালে আপনি দেখতে পারবেন সেখানে অমর আল ফারুক তার কবরও রয়েছে সেখানেও আপনি আসসালামু আলি খেয়ে অমরুল হতমতুল্লাহ বরাকাত এভাবে আপনি তাদেরকে সালাম দিবেন এবং সেখানে কবরমুখী হয়ে দোয়া করা বা আর রসুল সাল্লি হাসাল্লামের কাছে কিছু চাওয়া এগুলো জায়েজ নয় এবং অনেকে বলে থাকেন যে আমাদের দেশ থেকে আমরা যখন যাই অনেক আবেগে মুসলিম যাদের ভিতরে দিনের জ্ঞান বা দিনের আলো না থাকার কারণে তারা বলে দেয় যে রসুলের কবরে গিয়ে আমার সালাম পৌঁছিয়ে দিবে এটিও করা যাবে না আমরা যে যেখানে আছি সেখান থেকেই যখন আমরা রসুল সাল্লাহ আলী হাসাল্লামকে সালাম দিবো বা তার উপর দরুদ পড়বো সেটা আল্লাহ সুহান ও তালা

দিবেন তাদের সালামটা রাসুলের কাছে পৌঁছিয়ে দেওয়া তাহলে যে বাংলাদেশে আছে বা যে পৃথিবীর যে কোনো আনাচে কানাচে যেখানেই থাকুক না কেন যেখান থেকেই সালাম দিবে বা সাল্লাহ সাল্লি হাসাল্লামের উপর দরুদ পড়বে সেটা আল্লাহ রসুল সাল্লাহ আলি হাসাল্লামের কাছে আল্লাহর নিয়োজিত ফেরিস্তা তারা পৌঁছিয়ে দিবেন এবং অন্য হাদিস এমনও পাওয়া যায় বা এমনও রয়েছে যে উত্তর দেওয়ার জন্য আল্লাহ সুফান রসুল সাল্লাহ আলী আসাল্লামের রুহকে ফিরে দেওয়া আল্লাহ রসুল সাল্লাহ আলী উত্তর দেয় এভাবে বলা হয়েছে তো এর জন্য যারা এমনটি বলবে যে সালাম পৌঁছিয়ে দিবেন ওইখানে আল্লাহ রসুলের কবরে গিয়ে সামনে গিয়ে আমার পক্ষ থেকে সালাম পৌঁছিয়ে দিবেন এগুলো কোনোটি জায়েজ নয় তাহলে সংক্ষিপ্তভাবে যদি আমরা বলি তাহলে আপনি প্রথমে যেটা লক্ষ্য রাখতে হবে যে আপনি সেখানে যাচ্ছেন সালাত আদায় করার যেহেতু মদিনার মসজিদে সালাত আদায় করলে বিশেষ ফজিলত আছে যেহেতু আপনি মদিনা মসজিদে যাওয়ার পর সালাত আদায় করলেন সেখানে যেহেতু কবর রয়েছে সেক্ষেত্রে আপনি সেখানে গিয়ে এভাবে আল্লাহ সাল্লাম কবর জিয়ারত করতে পারেন মাকবরাতুল বাকে আল কাত ওটাকে জান্নাতুল বাকি বলা হয় আসলে জান্নাতুল বাকি নয় এটা ভুল ওটাকে মাকবরাতুল বাকে বাকে আলগার কাত বলা হয় তো ওইখানে যে কবর রয়েছে আরও সাহাবেদের কবর রয়েছে সেখানে কি আপনি কবরের যে আরত করতে পারেন মৃত্যুকে স্মরণ করার উদ্দেশ্যে এই নিয়তে বিশেষ কোনো সোয়াব হবে বিশেষ ফজিলত হবে এই দিক থেকে নয় মৃত্যুকে স্মরণ করার এই নিয়ত আপনি সেখানে যাবেন আর যতদিন মদিনাতে থাকবেন সেখানে চেষ্টা করবেন মদিনার মসজিদে যত সময় আপনি অবস্থান করতে পারেন সেখানে ইবাদতের মাধ্যমে এটিকাফ করার মাধ্যমে সালাত আদায় করার মাধ্যমে দিক করার মাধ্যমে আল্লাহকে দোয়া করার মাধ্যমে ক্ষমা চাওয়ার মাধ্যমে আল্লাহ সুভায়ানো হয় তা কাছে কোরআন তেলতের মাধ্যমে আপনি মসজিদ অবস্থান করার চেষ্টা করবেন বর্তমান সময়ে যেটা আমরা দেখতে পাই সেটা হলো যে আমাদের দেশ থেকে যারাই বেশিরভাগ যায় তারা শপিং করার জন্য বেশি যায় দুই তিন অক্ত সালাত আদায় করে বা সালাতের সময় ছাড়া মার্কেটে বা বিভিন্ন জায়গায় তারা ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এটা ঠিক নয় এটা আল্লাহ আল্লাহন তালা পছন্দ করেন না আপনি সেখানে গিয়েছেন ইবাদত করার জন্য সেহেতু নিজেকে ইবাদতের মধ্যেই মাসরুফ রাখেন আর যদি সেখানে আপনি ঘুরতে যান বা শপিং করতে যান সেটা ভিন্ন বিষয় আল্লাহন তালা নিয়তের উপরেই আমলের প্রতি দিয়ে থাকেন আরও মদিনায় যে সকল জায়গা রয়েছে যেমন মসজিদে কোবা রয়েছে সেখানে দুরাকাত সালাত আদায় করলে একটি আহ উমরা রাসুল্লামের সাথে উমরা করার সব এমনটি বলা হয়েছে তো ক্ষেত্রে বাড়ি থেকে যেখানে যে হোটেলে আছেন সেখান থেকে ওজন করে সেই মসজিদে আদায় করতে পারেন মসজিদে টিবলাতেন সেখানে যেতে পারেন দেখতে পারেন যে যে মসজিদে টিবলা পরিবর্তন হয়েছে ওহদের ই আপনি দেখতে পারেন কিন্তু এগুলো আপনি দেখবেন যে নিদর্শন হিসেবে এখানে সোয়াব হবে বা এখানে যাওয়া দরকার এটা ঠিক নয় এবং আমাদের দেশে আরেকটি বিষয় রয়েছে যে বলে থাকে যে মদিনায় গেলে অন্তত চল্লিশ অক্ত সালাদ আদায় করতে হবে এটাও ভুল সেখানে আপনি চল্লিশ অক্ত চল্লিশের কম অথবা বেশি ওক্ত সালাদ আদায় করেন যতটুকু আপনার সামর্থ্য রয়েছে মানে যতদিন আপনার পক্ষে থাকা সম্ভব আপনি তত অক্ত বা দিনের সালাদ আপনি আদায় করেন এতে কোনো সমস্যা নেই নির্দিষ্ট কোনো দিন বা নির্দিষ্ট ওক্ত সালাদ আদায় করতে হবে এটা শরীয়ত দ্বারা প্রমাণিত নয় কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় আল্লাহ আলম আল্লাহ বারাকালফিকুন